প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ আবু তাহের, বিএ অনার্স অ্যান্ড এমএ ইন ইংলিশ, সহকারী শিক্ষক, বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়, তালা, সাতক্ষীরা। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে ক্লাস নেব সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। যদি তোমরা মনোযোগ সহকারে দশটা মিনিট ধরে মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবে। চলো, কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় আমরা দেখি। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে আগে আমাদের প্রথমে কিছু সূত্রের সাথে পরিচয় হতে হবে। যেমন, যদি ওয়ানলি কোনো বাক্যে ওয়ানলি কিংবা অ্যালোন থাকে, তাহলে তার পরিবর্তে নান বাট হবে, যদি তারপরে ব্যক্তি বোঝায়। যদি কোনো বাক্যে ওয়ানলি বা অ্যালোন থাকে, তাহলে নাথিং বাট, যদি বস্তু বোঝায়। অনলি বা অ্যালোন থাকলে নট মোর দ্যান, ইয়েস কিংবা নাম্বারের ক্ষেত্রে, নট লেস দ্যানও হতে পারে। ক্যান থাকলে ক্যান নট বাট হবে, মাস্ট থাকলে ক্যান নট বাট, হ্যাভ টু থাকলে ক্যান নট বাট, হ্যাজ টু থাকলে ক্যান নট বাট, কুড থাকলে কুড নট বাট, হ্যাড টু থাকলে কুড নট বাট, বোথ ডট ডট অ্যান্ড থাকলে নট অনলি ডট ডট বাট অলসো, এভরি থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট, অলওয়েজ থাকলে নেভার প্লাস অপোজিট ডট, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড ডট ডট দ্যান, সুপারলেটিভ থাকলে পজিটিভ করতে হবে, টু ডট ডট টু থাকলে সো ডট ডট ড্যাট হবে, ভেরি থাকলে নট লেস, এবং মেনি থাকলে নট এ ফিউ, মাস থাকলে নট লেস। জেনারেলি অক্সিলারি প্লাস নট, তারপরে সিনোনিম কিংবা অ্যান্টোনিম বসিয়ে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারব। চলো, প্রথম সূত্র দিয়ে আমরা শুরু করি। ওয়ানলি বা অ্যালোন থাকলে নান বাট, যদি ব্যক্তি বোঝায়। নাম্বার ওয়ান, ওয়ানলি হি ক্যান ডু দিস। এখানে ওয়ানলির জায়গায়, শুধুমাত্র ওয়ানলির জায়গায় নান বাট হবে, কারণ এরপরে হি ব্যক্তি রয়েছে। তাহলে ওয়ানলির জায়গায় নান বাট, তারপরে যা আছে তাই, হি ক্যান ডু দিস, হি ক্যান ডু দিস। পরের সূত্র, ওয়ানলি বা অ্যালোন থাকলে নাথিং বাট, যদি বস্তু বোঝায়। ওয়ানলি দ্য মুন শোস ব্রাইট, এখানে দ্য মুন হচ্ছে বস্তু, তাই ওয়ানলির জায়গায় শুধুমাত্র নাথিং বাট বসিয়ে আমরা এটা করতে পারি, নাথিং বাট দ্য মুন শোস ব্রাইট। পরের সূত্র, ওয়ানলি বা অ্যালোন থাকলে নট মোর দ্যান, বয়স কিংবা সংখ্যা বোঝাইলে। নাম্বার থ্রি, করিম ইজ অনলি টু, করিমের বয়স শুধুমাত্র 2 বছর, এখানে বয়স বুঝিয়েছে, করিম ইজ নট মোর দ্যান টু, ওয়ানলির জায়গায় শুধুমাত্র নট মোর দ্যান হয়। ক্যান থাকলে ক্যান নট বাট, ইউ ক্যান গো হোম অ্যাট ওয়ান্স, ক্যান থাকলে আগেই বলেছি ক্যান নট বাট, ইউ ক্যান নট বাট গো হোম অ্যাট ওয়ান্স। পরের সূত্রটি দেখি, মাস্ট থাকলে ক্যান নট বাট। নাম্বার ফাইভ, আই মাস্ট রাইট এ লেটার, শুধুমাত্র মাস্টের জায়গায় আমরা ক্যান নট বাট বসিয়ে দিলেই আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। আই মাস্টের জায়গায় ক্যান নট বাট, রাইট রাইট, এ লেটার এ লেটার। পরের সূত্র, হ্যাভ টু কিংবা হ্যাজ টু থাকলে ক্যান নট বাট, দে হ্যাভ টু মিট উইথ আজ, এখানে হ্যাভ টুর জায়গায় ক্যান নট বাট হবে, দে হ্যাভ টুর জায়গায় ক্যান নট বাট, মিট মিট, উইথ উইথ, আস আস। পরের সূত্র, কুড কিংবা হ্যাড টু থাকলে কুড নট বাট। নাম্বার সেভেন, রহিম হ্যাড টু মেক এ প্ল্যান, এখানে রহিম রহিম বসলো, হ্যাড টুর জায়গায় কুড নট বাট, আগেই বলেছি কুড কিংবা হ্যাড টু থাকলে কুড নট বাট, তাহলে হ্যাড টু রয়েছে, অবশ্যই কুড নট বাট, মেক মেক, এ প্ল্যান এ প্ল্যান। পরের সূত্রটি দেখি, বোথ ডট ডট অ্যান্ড থাকলে নট অনলি ডট ডট বাট অলসো। নাম্বার এইট, বোথ করিম অ্যান্ড রহিম প্লে ফুটবল, এখানে বোথের জায়গায় নট অনলি করিম করিম, অ্যান্ডের জায়গায় বাট অলসো, রহিম রহিম প্লে প্লে ফুটবল ফুটবল। পরের সূত্রটি আবার দেখি, এভরি থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট। নাম্বার নাইন, এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি থাকলে যেহেতু দেয়ার ইজ নো মাদার, তারপরে সূত্র অনুযায়ী বাট, লাভস লাভস
হার চাইল্ড হার চাইল্ড, অলওয়েজ থাকলে নেভার জোক অপোজিট অট, উই অলওয়েজ রিমেম্বার হিম, উই উই অলওয়েজ জায়গায় নেভার, রিমেম্বারের বিপরীত শব্দ হচ্ছে ফরগেট, হিম হিম, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড ডট ডট দেন। নাম্বার ইলেভেন, অ্যাজ সুন অ্যাজ উই স হিম হি র্যান অ্যাওয়ে, তাহলে নো সুনার হ্যাড উই স থেকে কিন্তু সিন হবে, স থেকে কিন্তু সিন হবে, সিন সিন হিম, সিন হিম সূত্র অনুযায়ী দেন দেন হি র্যান অ্যাওয়ে। যদি কোনো বাক্য সুপারলেটিভে থাকে তাহলে পজিটিভ করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি, যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, এটা পজিটিভের নিয়ম। পরের সূত্রটি দেখি, টু ডট ডট টু থাকলে সো ডট ডট ড্যাট, হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে টুর জায়গায় সো, হি ইজ সো উইক ড্যাট, টুর জায়গায় দ্যাট, হি ক্যান নট ওয়াক, মেনি থাকলে নট এ ফিউ, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ মেনি জায়গায় নট এ ফিউ, নট এ ফিউ ফ্রেন্ডস, মাস থাকলে নট এ লেস, 15, আই হ্যাভ মাচ মানি, মাস থাকলে নট এ লেস, আগেই বলেছি আই হ্যাভ মাসের জায়গায় নট এ লেস মানি, হোম টাস্ক। তোমরা অনেকক্ষণ ধরে এই সূত্র দিয়ে কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায় দেখছ, তোমাদের বাসার জন্য কিছু কাজ এখানে থাকলো। নাম্বার ওয়ান, এভরিবডি লাইকস রোজ, দুই, হি ক্যান রাইট এ পোয়েম, নাম্বার থ্রি, হি ইজ টু ডিসঅনেস্ট টু টক দ্য ট্রুথ, নাম্বার ফোর, অনলি আল্লাহ ক্যান ডু ইট, নাম্বার ফাইভ, হি হ্যাজ টু কম্পোজ পোয়েম। আসলে বিষয়টা খুব সহজ, যারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখেছ, এই সূত্রগুলোও দেখেছ, তোমরা অবশ্যই অবশ্যই এই সূত্র দিয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবে। আমি বিশ্বাস করি যদি কেউ কোনো স্টুডেন্ট এই ভিডিওটি 10 মিনিট সময় দিয়ে মনোযোগ সহকারে দেখে, অবশ্যই সে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবে। আজ আর নয়, শেষ বেলায় সূত্রগুলো আরেকবার বলে যেতে চাই। অনলি বা অ্যালোন থাকলে নান বাট পার্সন বোঝালে, অনলি বা অ্যালোন থাকলে নাথিং বাট যদি বস্তু বোঝায়, অনলি বা অ্যালোন থাকলে নট মোর দ্যান যদি এজ বা নাম্বার বোঝায়, ক্যান থাকলে ক্যান নট বাট, মাস্ট থাকলে ক্যান নট বাট, হ্যাভ টু থাকলে ক্যান নট বাট, হ্যাজ টু থাকলে ক্যান নট বাট, কুড থাকলে কুড নট বাট, হ্যাড টু থাকলে কুড নট বাট, বোথ ডট ডট অ্যান থাকলে নট অনলি ডট ডট বাট অলসো, এভরি থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট, অলওয়েজ থাকলে নেভার ডট ডট নেভার জোক অপোজিট অট, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুন হ্যাড ডট ডট দেন, সুপারলেটিভ থাকলে পজিটিভই করতে হয়, টু ডট ডট টু থাকলে সো ডট ডট ড্যাট, ভেরি থাকলে নট লেস, মেনি থাকলে নট এ ফিউ, মাস থাকলে নট এ লেস, জেনারেলি অক্সিলারি পরে নট প্লাস সিনোনিম কিংবা অ্যান্টোনিম দিয়ে বাক্য করা যায়। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের জন্য যে হোম টাস্ক দিয়েছি বাসায় সেগুলো করার চেষ্টা করবে আর সূত্রগুলো বোঝার চেষ্টা করবে। আজ এ পর্যন্তই, ভালো থাকো সবাই, গুড বাই।